ওরে বাংলাদেশের মাইয়া রে। হ্যালো ফ্রেন্ডস, গুড মর্নিং, ওয়েলকাম ব্যাক মাই চ্যানেলে। আমি সাধনা, তোমাদের সবাইকে নতুন একটা ব্লগে স্বাগত। তোমরা সবাই কেমন আছো? অবশ্যই ভালো আছো, সুস্থ আছো আর খুশিতে আছো। আমি ভালো আছি, আমি সুস্থ আছি, আমি খুশিতে আছি। তো আমি রেডি পড়েছি বেবিকে স্কুলে দিতে। বাপি আর আমি ওকে স্কুলে দিয়ে আসবো। সকাল থেকে অনেক ঝড় বয়ে গেছে, তো কীরকম ঝড় বয়ে গেছে তোমরা দেখে নাও। চলো, ঝড় বলে ঝড়, সেই ঝড়। হাওয়া নেই, বাতাস নেই, মেঘের কোনো গর্জন নেই, কোনো গাছের পাতা নড়া নেই, তবুও ঝড়। অ্যাকচুয়ালি সকালে ঘুম থেকে উঠেই তো ঝড় শুরু হয়ে যায় রান্নাঘরে। হাজব্যান্ডের অফিস থেকে সকালবেলাতে রান্নাঘরটায় সত্যি খুব ঝড় হয়ে যায়। আর এখন কী হয়েছে বলো তো, কাজের দিদি রান্না করে তো কোনো চাপই নেই, কিন্তু বেবির যেহেতু স্কুল শুরু হয়ে গেছে, তো বেবিকে সকালবেলা স্কুলে ভাত খাইয়ে দিয়ে তবে আমি স্কুলে পাঠাই। তো ভাত মানে ওর জন্য খাবার বসানো, এটা একটা বড় ঝড়। তো চলো, ডাল সেদ্ধ বসিয়ে দিয়ে বেবিকে আমি খাইয়ে দিয়ে আসছি। তো এর মধ্যে আমি ভাতের মাড় কাটতে দিয়ে দিয়েছি, মানে ভাতের হাঁড়ি উবুর দিয়ে দিয়েছি, আর ভেন্ডি দিয়ে মাছের ঝোল হবে। আর আমি এই যে ডাল সিদ্ধ হয়ে গেছে বললাম, হয়ে যাবে। আর আমি শাক কেটে রেখেছি, মানে বেছে রেখেছি, এটা হচ্ছে কমলি শাক। তো এইটুকু হচ্ছে কাজ আমি করে এখন গুছিয়ে রেখেছি, কারণ এখন আর সময় নেই কাটা ধোয়ার কোনো কিছু করার, কারণ বেবিকে নিয়ে স্কুলে যেতে হবে। বেজে গেছে প্রায় 8:45 বেজে গেছে। তো চলো, বেবিকে অনেকবার ডাকা হয়েছে। ওই যে দেখো বেবি, যতবার ডেকেছি ততবার মাথাটা কোলবালিশের ভিতরে গুজে বসে শুয়ে আছে। হাজব্যান্ড আসছে, এই দায়িত্বটা হাজব্যান্ডের উপরে দিয়ে দিলাম। চলো তো চলো বেবিকে রেখে আসি স্কুলে। তুলে নিয়েছো নীলকণ্ঠ ফুলের চারা, কুশি গাছে বেশ সুন্দর। চলো, এখন যুদ্ধ শুরু। রাজনীতি দিদি আজকে আসলে রান্না করতে হবে, বুঝেছো? বেবিকে তো দিয়ে আসলাম, কিন্তু এবার হাজব্যান্ডকে অফিসে পাঠাতে হবে, তার জন্য আমাকে চট জলদি করে রান্না কমপ্লিট করতে হবে। মাছটা বের না করেই চলে গেছে, মাছটা বের করে দিলে ভালো হতো। পেপার হাতে সিঁড়ি দিয়ে নামার সময় তো আনন্দই লাগে, উঠার সময় তো দম ফেটে যায়। তো চলো, মাস্টার ফিসে বের করি, ড্রেসটা চেঞ্জ করে আসি আর রান্না শুরু করে দেবো। তোমার সঙ্গে থাকো আর দেখতে থাকো। তো চলো, যে চা দুটো তুলে নিয়ে এসছে আমার হাজব্যান্ড, বলছি উপরে ছাদে টবে লাগিয়ে দিতে। আর এই যে আজকে এই বিছানা আমার হাজব্যান্ড গুছিয়ে রাখবে, এটা গুছাবে আর আমি দিয়ে রান্না করবো, বুঝেছো? বিলেমেশে করি কাজ। তো চলো, বাটা মাছ আছে, বাটা মাছ দিয়ে সরষে বাটা করবো আজকে। তো এই সরিষার গুঁড়ো আমি দিয়ে দিয়েছি, এটাকে একটু পেস্ট বানাবো। তো টেস্ট বানানোর জন্যে আমি এর মধ্যে আর কি সব কিছু দিয়ে দেবো, জিরে গুঁড়ো, হলুদ, লবণ, একটু সরিষার তেল দিয়ে ভালো করে, একটু শুকনো লঙ্কার গুঁড়ো দিয়ে ভালো করে মিক্স করে রাখবো অনেকটা সময়, তাহলে আমার বেঁচে যাবে আর কি। তো চলো, ভেন্ডিটা কেড়ে নেবো। এই যে বাটা মাছ লবণ দিয়ে ভালো করে ভাজা করে নেবো। মাছ যদি লবণ দিয়ে ভালো করে ভাজা করা হয় না, টেস্ট অন্যরকম হয়ে যায়। আর শাকটা আমি কেটে নিয়েছি, দেখো এইভাবে কি করে ছবি এইভাবে দেখো। এই দেখো আমার হাজব্যান্ডকে বললাম না যে আমার হাজব্যান্ড বলেছে বেডকে আমার গুছিয়ে দেবে, বেডটা গুছিয়ে দেবে। দেখো এই দেখো কত সুন্দর করে গুছিয়ে দিয়েছে, ঠিক আছে? টানটান একদম বিছানা, টানটান বিছানা, কি বলতো, এত এত সময় নেই আমার বিছানা টানটান করা, বুঝলে? কি সুন্দর, কি বলতো, আমার বিছানাটা খুব সুন্দর করে গোছায় আর বিছানাটা খুব সুন্দর করে পাতেও রাত্রেবেলায়, রোজ রাত্রেবেলা ওই একটাই ডিউটি, বিছানা পাতা, মশারিটা তো সুন্দর করে চারিদিকে পাতিয়ে দেবে না, মানে তোমাদের যারা দেখলে শুধু ইচ্ছে করবে, কে বললাম। তো চলো, আমার হাজব্যান্ড একদম পারফেক্ট কাজটা করেছে আর আমার উপরে রান্না হয়ে যাচ্ছে। 10টা বেজে গেছে, কোথার থেকে আজকে টাইমটা চলে গেলো বুঝতেই পারলাম না, বুঝলে? তো চলো, এই তো চলো, ঘর তো গোছানো হয়ে গেলো, এবার ঝাড়টা আমি দেবো, বুঝলে? শাকটা বসিয়ে নিই, তারপরে আজকে আমি কমলি শাকটা ভাজি করব একদম লঙ্কা, কালো জিরে আর রসুন ভালো করে কষিয়ে ফোড়ন দিয়ে শাকটা ভাজবো। এই যে আমি কেটে নিয়েছি, কী দিয়ে কেটেছি নামটা বলা যাবে না, ওরে বাবা, তা নাহলে ওই যে প্রিয়াদি স্ট্রাইক। তো চলো, এই যে হয়ে গেছে আমার শাক ভাজি, এই হচ্ছে আমার পাতলা সরিষা বাটা, বাটা মাছের সরিষা বাটা।
হচ্ছে ভেন্ডি তরকারি। আরও একটা আইটেম বাকি আছে, যেটা হচ্ছে এই যে আমার রাজবাড়ি এসেছিলো, কয়েকদিন খেয়েছি আর রেখেছি, একদম বলে গেছে যে ফ্রিজের মধ্যে কুলেখাড়া শাক রয়েছে, তো সব পচে গেছে, নষ্ট হয়ে গেছে। এইগুলো বেছে আমি পেয়েছি, এইগুলো দিয়ে একটা ব্যবস্থা আমি করবো কিছু সবজি দিয়ে, সেটা এখন নয় পরে। তো চলো, হাজব্যান্ড স্নান করতে বেরিয়ে গেছে, খেয়ে অফিসে বেরিয়ে যাক, তারপরে করবো। চলো, হাজব্যান্ড অফিসে বেরিয়ে গেছে, আমার বাকি রান্নাটা রান্না করে আয়োজন করে নিয়েছি, ছুটু করে দিয়েছি বলে আমার। হলুদ লবণ দিয়ে আমি এই সবজিগুলো ভালো করে কেটে নিয়েছি, অনেক কিছু আছে। আমি না পাঁচফোড়ন দিয়েছি, পাঁচফোড়ন দিয়েছি, পেঁয়াজ দিয়েছি, ব্যাস সবজিগুলো ভালো করে কষিয়ে নেবো। মাছটা মাছের মাথা টুকরো ভাজা হয়ে গেছে, শাকটা কেটে নেবো। আর মশলা দিয়েছি আদা পেঁয়াজ জিরে গুঁড়ো দিয়েছি, এখন দেবো একটু গোলমরিচের গুঁড়ো। তো চলো, এটা দিয়ে ভালো করে কষিয়ে নেবো। আর কী বলতো, শাকটা যদি পরিমাণে বেশি হতো তাহলে আমাকে এক্সট্রা জল দিতে লাগতো না, শাকের থেকে যে জলটা বের হতো সেটা দিয়ে আমার সবজি আরও বেশি সুন্দর হয়ে যেত। তো হয়ে গেল, এই যে হয়ে গেছে আমার কুলেখাড়া পাতা দিয়ে সবজি দিয়ে মাছের মাথা দিয়ে একটু ঘন্ট মতন করেছি। চলো, দেরি হয়ে যাচ্ছে, প্রায় 11:30 বেজে গেছে, আমার হাজব্যান্ড অফিসে যেতে যেতে 11 বাজিয়ে দিয়েছে, আর এখন 11:30 বাজে। আমি এটা পরিষ্কার করে গ্যাসটা, তারপরে বেবিকে আনতে যাবো, ড্রেসটা চেঞ্জ করে এসে একার জন্য হালকা ফুলকা একটু ব্রেকফাস্ট বানিয়ে নেবো। সকালে আমি মুড়ি খেয়েছি ডাল দিয়ে, তো একটু স্পেশাল কিছু বানিয়ে নেবো সেটা বেবিকে নিয়ে আসার পর। তো চলো, চাটপট করে মেয়েটা পরিষ্কার করে নিই, তারপরে কথা বলছি। রেগে যাওয়ার পরে বড়ের সঙ্গে যে ঝড়টা হয় সে তার থেকে রান্নাঘরের একবেলার ঝড় তার থেকে অনেক শোভনীয় বাবা। তো চলো, আমাদের নিত্য নৈমিত্তিক এই কাজগুলো আমরা করতে যখন আমরা বোর হই না, তাহলে এই ব্লগ দেখতেও কারোর বোর হবে না এটা আশা করি। তো চলো বন্ধু, তোমরা আমার সঙ্গে থাকো, দেখতে থাকো। ওরে বাংলা দেশের মাইয়া রে তুই, তুই যখন হাইটা হাজাস লাগে ঝাকাস, পদ্মা নদীর ইলিশ খাইয়া রূপকানা তুই ঝকঝকে বানাস, আরে হো। তো চলো, বাংলাদেশের মাইয়া নই আমি, ইন্ডিয়ান, আর ইন্ডিয়ান এখন হাউস ওয়াইফ। তো তোমরা দেখে নিলে ইন্ডিয়ান হাউস ওয়াইফের সকালের ব্যস্ততা, বেজে গেছে এখন 11:40। তো ঘেমে আমি জল ফ্যানটাকে চালাবে, নিয়ে বেবিকে আনতে যাবো, রান্নাঘর গোছানো হয়ে গেছে, সমস্ত কাজ আমার হয়ে গেছে, এখন আমি একটু রেস্ট নেবো, তারপরে যাব বেবিকে আনতে, বুঝেছ? বেবিকে নিয়ে এসে ওকে একটু ফ্রেশ করিয়ে তারপরে আমি একটা হালকা ফুলকা একটা কিছু বানিয়ে নেব, যেটা আমার খাবারের জন্যে। তো চলো একটু বসে কথা বলি। তোমাদেরকে তো বলা হয়নি যে আমার বেবিকে এখন 12টার সময় ছুটি দিচ্ছে স্কুল থেকে, যেহেতু 12টায় ছুটি দিচ্ছে, তো আমার হাজব্যান্ড তো সকালে দিয়ে আসি আমরা, কিন্তু আমার হাজব্যান্ড অফিসে দেরি হয়ে যাবে দেখে আনতে পারছি না, তো ভাইও বাড়িতে নেই, এই জন্যে একটা রিক্সা ঠিক করা হয়েছে, বুঝেছ? 11:45 বেজে গেছে বলেছি, মনিশ এসে যে টুটো কলিং বেল বাজাচ্ছে। আপনি একটু ওয়েট করুন, আমি আসছি, ঠিক আছে? আজকে একটু আগে চলে আসছেন, আজকে একটু আগে আসছেন, আচ্ছা আমি আসছি, আপনি দাঁড়ান দাঁড়ান আমি আসছি। তো চলো, বললাম রেস্ট নেবো, রেস্টের আর রেস্ট নেই, এখন ফ্রেশ হয়ে চেঞ্জ করে তারপরে বেবিকে আনতে যাব, বুঝেছ? যেটুকু বলা হয়েছে আগে আগে চলে আসছে, একদম আগে চলে আসছে। তো চলো, আর বসে রেস্ট নেওয়া হলো না, তোমাদের সঙ্গে আর বসে বসে কথা বলা হলো না, তো আমি বেবিকে নিয়ে আসার জন্যে রেডি হয়ে যাই, তারপরে ফিরে আসছি, কোথাও যেও না, দেখতে থাকো আমার ব্লগ। তো চলো, এসে গেছি সকাল থেকে 12টা পর্যন্ত, আমার 4টে রুপ, 4টে ড্রেস চেঞ্জ করলাম, ভাবো তাহলে, 12টা পর্যন্ত 4টে ড্রেস চেঞ্জ করলাম। আমার মায়ের মনে বড় ইচ্ছা জাগে, বুঝেছো, যে আমার এই লম্বা চুলটা আরও যেন লম্বা হয়ে আঁটু ছাড়িয়ে নিচে গড়ায়। চটপট করে বেবিকে নিয়ে আসব, বাইরে আজকে প্রচণ্ড রোদ্দুর, এখনও পর্যন্ত বাইরে খুব রোদ্দুর মনে হচ্ছে, বিকালের দিকে কী হবে জানি না।
তো চলো কোনোভাবে চুলটা উপরে বেঁধে নিলাম। গরমে ছাতা নেব না, কারণ রিক্সার ছাতাতে হয়ে যাবে। তো চলো বেবিকে নিয়ে আসি। এসে গেছি স্কুল থেকে, হয়েছে আমার বেবি, দেখো এসেই ফ্যান চালিয়ে দিয়েছে, এখনও ফ্যান চালাতে পারে, ওই দেখো। চলো আমাকে আবার নিচে নামতে হবে, আর কারণ কালকে গেছিলাম আর আজকে, দুদিন মিলে 100 টাকা হয়, মানে পার ডে 50 টাকা করে, সেই টাকা দিতে যাবো। এটা যদি না যাওয়ার সময় ভুলে না যেতাম তাহলে এখন আবার যাওয়া লাগতো না। আমি আসছি 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 আমি আসছি। আমি আসছি, আমার বেবি দৌড়ে চলে আসছে। আসো আসো আসো, আগের দিন বৃষ্টিতে এই কাজটা ভেঙে গেছে, এই কাজটা চেঞ্জ করতে হবে। দেখো পেপার দিয়ে রেখেছে কেমন দেখতে লাগছে, কিছু করার নেই। ফোনটা দেখালেই ফোনটা নিয়ে নেবে, আর স্ট্যান্ড এখন আর স্ট্যান্ড করতে পারছি না। তো চলো আমি ড্রেস, সেই পুরনো ড্রেস পরে চলে আসছি, সকালবেলার ড্রেসটা, মানে আগের জায়গাতেই ফিরে গেছি। অ্যাকচুয়ালি কী বলো তো, ওই ড্রেসগুলো একবার দুবার পরা হচ্ছে, কিন্তু ওয়াশ করতে হবে, যেহেতু ওয়াশ করতে হবে আর আজকে ওয়াশ করবো, দুদিন তিন দিন হয়ে গেছে আজকে ওয়াশ করবো, তাই ভাবলাম যে এটা পরেই যাই। আর ওটা একটা পরে তো রান্না করেছি, ওটা তো আর পরা যাবে না, তো একটা পরে যাই। এই করে তিন চারটে ড্রেস আমার চেঞ্জ করা হয়ে গেল সকাল থেকে। তো চলো এখন আমি ব্রেকফাস্টের ব্যবস্থা করে ফেলেছি। অ্যাকচুয়ালি এটা একটা মাঝারি সাইজের আলু নিয়েছিলাম, যেটা আমি এই যে ব্লেন্ড করছি ব্লেন্ডার দিয়ে, হ্যান্ড ব্লেন্ডার দিয়ে, এটা দিয়ে নতুন স্বাদে একটা ব্রেকফাস্ট বানাবো, নাস্তা যাকে বলে 12:30 সময়, বুঝেছো? তো চলো দেখি কতদূর করতে পারি, তোমরা সঙ্গে থাকো আর দেখতে থাকো। এই এতটা হচ্ছে, কী বলো তো, যাদের মুখে দাগ আছে, মানে নতুন করে স্পট উঠছে, অনেকের মেস্তে মেস্তে হয় না, নতুন উঠছে যারা বা অল্প অল্প উঠেছে, তারা এই আলু এরকম এইভাবে পেস্ট করে আলু থেকে এই রসটা বেরিয়ে বের করে নিয়ে লেবুর রসের সঙ্গে মিশিয়ে রাত্রে রাত্রে যদি তোমরা 2-3 বার করে মুখে নাও, দেখবে মুখের কালো ছোপ বা কোনো স্পট সেটা থাকবে না, লিন হয়ে যাবে, লিন হয়ে যাবে। তো চলো এটা আমি ভালো করে ধুয়ে নেবো, আলু যেহেতু একটু কেমন হয়ে যায়, কষকষ আছে আলুর, রস আছে, কষ আছে, সবই আছে। তো এটাকে আমি হালকা ধুয়ে নেবো, দেবো অল্প একটু গাজর, দিয়ে আমি এটাকে কী যে বানাবো তোমরা দেখতে থাকো। হ্যাঁ তো চলো একটু বানিয়ে নাও, আমার স্ট্যান্ড আপাতত দাঁড় করাতে পারছি না, কারণ বেবি সেটাকে নিয়ে একদম খেলা করতে শুরু করবে, এই জন্যে এভাবে ম্যানেজ করে নিতে হবে। তোমরা একটু ম্যানেজ করে নাও আর আমিও এভাবে অসুবিধার মধ্যে দিয়েও কাজটা করি, তাহলেই অ্যাডজাস্টমেন্টটা ভালো হবে। তো চলো ভালো হয় যদি একটু এগুলো সিদ্ধ করে নেওয়া হয় না, তাহলে একরকম টেস্ট হয়, সিদ্ধ করে তারপরে পেস্ট করে তারপরে বানালে। কিন্তু আমার এখন সিদ্ধ করার কথাটা মাথায় ছিল কিন্তু ভুলে গেছি, তো যেহেতু সিদ্ধ করা নেই সেহেতু আমি বানাবোই বানাবো এই টিফিনটা, তো আমি এই জন্য এই পদ্ধতি অবলম্বন করলাম, বুঝেছো? দ্বিতীয় পদ্ধতি, আপদকালীন পদ্ধতি বলে এটাকে। তো চলো আপদকালীন আপদকালীন পদ্ধতি অবলম্বন করে আমি এই কাজটা উদ্ধার করবই, মানে মুদ্রা কথা হচ্ছে আমি কাজটা উদ্ধার করবো, বুঝেছো? দেখে আমি কুচি কুচি করতে পারতাম এইটার সাহায্যে, কিন্তু সেটা করলে কী হবে তো একটু দেরি হবে সিদ্ধ হতে, তো আমি চটজলদি কাজটা করবো তাড়াতাড়ি করে, তার জন্যে এই পদ্ধতি করা। এই দেখুন আমি একটু গাজর, একটা আলু, তো তোমাদের বললাম দুটো একইভাবে আমি ব্লেন্ড করে নিয়েছি, পেঁয়াজ কুচেছি, লঙ্কা কুচেছি, এটা আমি আর ব্লেন্ড করিনি। দিয়ে দেবো আমি স্বাদ মতো লবণ, কারণ লবণ যদি না দিই তাহলে বানানোটা পুরো বেকার হয়ে যাবে, কারণ লবণ ছাড়া খাওয়া যায় না। লবণ দেবো, হলুদ দেবো কালারের জন্যে, আর টেস্টি করার জন্য দেবো একটু ভাজা গুঁড়ো মশলা। দেওয়ার পরে আমি দিয়ে দেবো সেই আমার ব্লেন্ড করা সব কিছু, তো তারপর একটা ডিম ফাটিয়ে দেবো। দেওয়ার পরে আমি কিন্তু আটা ব্যবহার করেছি, ময়দা ব্যবহার করলে আরও বেশি ভালো হতো। তো চলো ময়দাটা একটু বাড়ন, তো আর ঘরে রয়েছে ফ্রিজে ধনে পাতা, তো ধনে পাতা কুচিয়ে দিয়েছি, জল দিয়ে মিক্স করার পরে কালারটা কেমন মনে হচ্ছে, তো কালারটা করার জন্য জাস্ট দেখতে ভালো লাগবে তার জন্য একটু হলুদ মিশিয়ে দিয়েছি। আর দেখো ব্যাটারটা আমার ঠিক এরকম হয়েছে একদম,
তো ফ্রাই প্যানে আমি ব্যাটারটা দিয়ে তো এভাবে নাড়াচাড়া করে আমি পুরো ব্যাটারটা ফ্রাই প্যানের সঙ্গে সেট করে নেবো একদম সুন্দর করে। তো চলো, হয়ে গেছে আমার ব্রেকফাস্ট। তো এটা দারুণ সফট রয়েছে, দারুণ সফট রয়েছে। তো কেমন সফট রয়েছে তোমাদের দেখাই, চলো। এই দেখো, মানে কী যে অপূর্ব নরম হয়েছে, মানে সফট হয়েছে, এসব ধারণার বাইরে। হাত দিলেই বুঝতে পারছো, মানে আমি হাত দিলেই তোমরা বুঝতে পারছো আর কি কেমন হয়েছে। তো চলো বন্ধুরা, ব্রেকফাস্টটা কেমন হয়েছে আর আমার আজকে ব্লগটি তোমাদের কেমন লাগলো, ভুল ত্রুটি যা কিছু হোক ক্ষমা করে দিও নিজের মতো মনে করে, নিজের বন্ধু মনে করে। তো চলো বন্ধুরা, তোমরা ভালো থেকো, সুস্থ থেকো, অবশ্যই খুশিতে থেকো আর আমার পাশে থেকো। এটা হচ্ছে সেই বায়ুদূষ থেকে যেটা আসছিলো সেইটা, তো বেবির হাতে দিয়েছি, বেবি দেখো কত খুশি হয়েছে।